একটা ভিডিওর পেছনে অনেকগুলো গল্প থাকে, যেমন ভিডিওটা ধারণ করা, এডিট করা, এরপর ভয়েস দেওয়া, তারপর পুরোপুরি রেডি করে আপনাদের সামনে নিয়ে আসা। আজ ঠিক সেরকমই একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ট্রেন জার্নি করছি, সাথে হার্ডিন ব্রিজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করছি। ঠিক তাই, রাজশাহীতে যাচ্ছি বিশেষ একটি কারণে। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি বেশ কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু কেন সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই আশা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওতে ভিডিও রিলেটেড গল্প একটু কম হবে আর আমার লাইফের গল্পটা একটু বেশি হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমার আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব একটু ফ্ল্যাশব্যাকে। এটা গত 22শে অক্টোবর দিনের ঘটনা। আমি রাজশাহীতে যাচ্ছি, মায়ের বাসায় উপস্থিত। ভিডিওতে যে অংশটা দেখছেন এটা আমাদের বাসার পেছন সাইডের একটা অংশ। নিস্তলা বাসা হওয়ার কারণে একদমই ঢাকা, চারিদিক মানে খোলা আকাশটা একদমই দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, আগামী মাসে নতুন বাসায় উঠে পড়বো, মানে আমার আব্বু আম্মুরা নতুন বাসায় উঠবে। সম্পূর্ণ ভিডিওটা হয়তো আপনাদের সাথেই শেয়ার করব। আমি বাসায় আসার আগে দেখছি আম্মু আমার জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করে রেখে দিয়েছে, সেগুলোই টুকটাক খাচ্ছি। তো ঘটনাটা বলি, আমার আম্মুর বেশ কিছুদিন হলো পরীক্ষা করে দেখা গিয়েছে যে তার একটা চোখে ছানি পড়েছে। তো সেটার কারণে চোখের ছানিটা অপারেশন করতে হবে। তো আমার আব্বু আম্মুর আমরাই মাত্র দুইটা ছানাপোনা, আমরা এক ভাই এক বোন। তো সুতরাং আমার ভাইটা যেহেতু ছোট আর মেয়ে হিসেবে আমার একটা দায়িত্ব এবং কর্তব্য, যেটাই বলি না কেন আম্মুকে দেখাটা আমার অবশ্যই একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। তো সেই কারণেই আর কি ছুটে আসা, আম্মুর চোখের অপারেশন হবে, ছানি অপারেশন। তো সেই উদ্দেশ্যে আমি আজকে রাজশাহীতে এসেছি। 22 তারিখ থাকবো, মোটামুটি 7-8 দিনের মতো। রাজশাহীতে থাকাকালীন সময় মোটামুটি শীত যেহেতু একটু উঁকি দিচ্ছে, তো আমার ছোট ভাই আমার জন্য ধুপি পিঠা নিয়ে এসেছে। এটা সাগরপাড়া মোড়েই বিক্রি করছিল। ধুপি পিঠাটা আমার ভীষণ পছন্দের একটা পিঠা। এটাতে গুড়, নারকেল, মোরব্বা সব কিছু মিশিয়ে একটা ধুপি বানানো হয়েছিল, বেশ মজাদার ছিল। তো এরপর আমার ছোট ভাই একটা লাইট দেখাচ্ছিল, টেপ লাইটের মতো একটা লাইটিং সিস্টেমটা খুবই ভালো লাগছিল। আমরা নতুন বাসায় উঠলে এইটা বাসায় লাগাবো। আসলে নতুন বাসা নিয়ে অনেক প্ল্যান আছে। আমার আব্বু আম্মু রাজশাহীতে ফ্ল্যাট নিয়েছে, তো সেখানে আসলে নিজেদের বাড়ি মানে কি একটা বিশাল বড় বিষয়। হয়তো আমার বিয়ে হয়ে গিয়েছে, আমি হয়তো এখন বাসায় থাকি না, কিন্তু আমি তো আসি, আমার তো একটা রুম আছে, এটা তো আমাদের বাড়ি, তাই না? তো সুতরাং ওইটাকে সাজানো গোছানোর মতো একটা বিশাল প্ল্যান আছে আমাদের দুই ভাই বোনের। তো কী করব না করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এরপর একদিন রাত্রেবেলা আমরা পিজা অর্ডার করেছিলাম, আমার দেবর এসেছিলো, সুতরাং আমরা তিনজন মিলে বেশ মজা করে কাটালাম, অনেক আড্ডা সাড্ডা দিছি রাত্রেবেলা। তো আসলে আম্মু যেহেতু অপারেশন করেছিল, তো আম্মু তো অন্যান্য কোনো কাজ করতে পারতো না, তাকে পুরোপুরি বেড রেস্টটা দেওয়া হয়েছিল 30 দিনের জন্য। যদিও সে মোটামুটি 2-3 দিন পরই হাঁটাচলা করছিল এবং সব কাজে একটু সহযোগিতা করতে চাচ্ছিল, কিন্তু আমি তো আম্মুকে কোনো কাজ করতে দেইনি। আমি পুরোপুরি তাকে বেড রেস্টে রেখেছি এবং তাকে ঘন্টায় ঘন্টায় যে চোখে ওষুধ দিয়ে দেওয়া, তাকে গোসল করানো, তারপরে বাসার রান্নাবান্না, আব্বুকে দেখা, আব্বুকে খাওয়ানো, এরপর ছোট ভাইয়ের টাইম টু টাইম খাওয়ানো, তাকে ভার্সিটিতে পাঠানো, ঘর বাড়ি পরিষ্কার, মানে মোটামুটি বলা যায় যে একটা সংসারের সম্পূর্ণ কাজটাই আমি হ্যান্ডেল করেছিলাম একা হাতেই। তো এটা আসলে একটা বিশাল বড় পাওয়া ছিল আমার কাছে। আমার বিয়ে হয়েছে মোটামুটি 7 বছর হলো, কিন্তু সংসার জীবনে এসেছি 5 বছর, মানে 2টা বছর আমি আব্বু আম্মুর কাছে ছিলাম বিয়ের পর পড়াশোনার কারণে। তো সেই সময়টা ওভাবে ফিল করিনি, আমি কোনো কাজকর্ম করতে পারতাম না, নতুন সংসার, মানে আব্বু আম্মুর কাছে থেকেছি একটু বেশি আদরের দুলালি একটাই মেয়ে, তো সুতরাং কোনো কাজ পারতাম না, কোনো কাজে আগ্রহ দেখাতাম না। তো সেই মানুষটাই আজকে আমার আব্বু আম্মুর সংসারে, আমি সমস্তটা একা হাতে সামলাচ্ছি, এটা আমার জন্য আসলে একটা বিশাল বড় পাওয়া ছিল। আর সবচেয়ে বড় যে পাওয়াটা সেটা হচ্ছে আব্বু আম্মুর সেবাটা আমি নিজে হাতে করতে পারছিলাম।
এখন বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ি সেবা করছি, সেটা একরকম। কিন্তু বিয়ের পর বাবা মার সেবা করতে পারাটা, এটা কিন্তু আসলে একটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার। আমার নাম সাদিয়া, সাদিয়া আফরিন, আর এর অর্থ কিন্তু ভাগ্যবতী রমণী। তো মাঝে মাঝে আসলে মনে হয় যে আমার নামে সার্থকতাটা হয়েছে। এই ভিডিওতে যে খাবারের ছবিগুলো দেখলেন, আমি আমার দেবর পার্টিকে একদিন বাসায় ডেকেছিলাম। আমার শ্বশুর শাশুড়িও এখন বর্তমানে রাজশাহীতে আছেন, চাচা শ্বশুরের বাসায়। সুতরাং সবাইকে ডেকেছিলাম, একটা বাসায় ছোটোখাটো পার্টির আয়োজন করেছিলাম। আমি বিরিয়ানি রান্না করছিলাম, আর আমার ফেভারিট দুইটা মিষ্টি নিয়ে আসাইছিলাম রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার থেকে। একটা হচ্ছে কালোজাম আর একটা হচ্ছে কমলাভোগ, দুইটাই ভীষণ পছন্দের আমার মিষ্টি। এখন ভিডিওতে যেটা দেখছেন সেটা হচ্ছে আমরা আমার আব্বুর ফ্ল্যাটের যে স্যানিটারি প্রোডাক্টগুলো আছে সেগুলো চয়েস করতে আসছিলাম। আমাদের মোটামুটি কাজ সবই কমপ্লিট, এখন এই বেসিন আর যে আনুষঙ্গিক যে স্যানিটারি আইটেমগুলো আছে সেগুলো কেনার জন্য আমরা এসেছি। বিভিন্ন ট্যাপ কল যে এগুলো আছে তো চয়েস করছিলাম। তো অনেক রকমের জিনিস দেখলাম, তার মধ্যে আমরা কিছু জিনিস সিলেক্ট করলাম। পরিচিত একটা ভাইয়ের দোকানে আসছিলাম, চা দিয়েছিল, আমি তো চা পেলেই খুশি। তো সবাই মিলে চাটা খেয়ে জিনিসগুলো কিনে বাসায় চলে এসেছিলাম। আর আমার ছোটো ভাই একসাথে থাকলে আমরা আসলে অনেক রাত পর্যন্ত জাগি, আমরা অনেক রাত পর্যন্ত গল্প করছিলাম। হঠাৎ করেই দুজন বললাম দুধ চা খাবো, তো প্রায় মনে হয় 1:30 বাজে তখন। আমরা দুই ভাই বোন দুধ চা বানিয়ে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো এর মধ্যে আমার ছোটো ভাই একটা পার্সেল পেয়েছিল হাতে, দারাজ থেকে অর্ডার করেছিল একটা লাইট, এটা হচ্ছে গ্যালাক্সি প্রজেক্টর। তো বেশ সুন্দর, এটাও আমরা কিনেছি, আমাদের ভীষণ ভালো লাগছে। তো মোটামুটি আমার রাজশাহীতে থাকার 12 দিন হয়ে গিয়েছে, এখন ফিরতে হবে চুয়াডাঙ্গায়। কিন্তু একা ফিরবো না, আম্মুকে সাথে নিয়েই ফিরবো। আমি শুরু থেকেই ভিডিও করে এটা ফেসবুকে আপলোড করতে পছন্দ করতাম, যে কোনো কিছুই, সেটা খাবারের ছবি হোক বা বিভিন্ন খাবারের ভিডিও হোক বা আমার লাইফস্টাইলটাই হোক। তো তখন আমাকে অনেকে সাজেস্ট করেছিল যে চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারিস, তাহলে সবাই তোর এগুলো পছন্দ করবে। তো আমার কাছে ব্যাপারটা আসলে খুবই হাস্যকর মনে হয়েছিল প্রথম দিকে। তো পরবর্তীতে আসলে সবার অনুপ্রেরণাতে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেই ফেলি এবং সেখানে আমার লাইফস্টাইলটা আমি শেয়ার করতে থাকি আপনাদের সবার সাথে। তো সেই শখের বশেই যেহেতু কাজটা করি, আমি আমার পারিবারিক ব্যস্ততা বা আমার নিজের জন্য যে সময়টুকু, সেই সময়টুকু আলাদা করে তারপর যে সময়টুকু পাই, আমি চেষ্টা করি সেই সময়টুকুতে আমি ভিডিওগুলো করার, আমার ইউটিউব চ্যানেলটা চালানোর। তো যেহেতু আব্বু আম্মুর সাথে আমি বেশ কোয়ালিটি কিছু টাইম পাস করেছি, তো সেই সময়টা আমি আসলে সেভাবে ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়া এগুলো থেকে বিরত ছিলাম। এই জন্যই ইউটিউবে এতদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। মোটামুটি মাসখানেক পর আমি এখন ফ্রি হয়েছি, আর এ কারণেই আমি আবার আপনাদের সাথে রেগুলার হচ্ছি। তো এই কয়েকটা দিন অনুপস্থিতির জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আমার এই অনুপস্থিতিটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আমি আবারও রেগুলার হব এবং রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনারা আমাকে সবসময় যেভাবে সাপোর্ট করে গেছেন, ভবিষ্যতেও হয়তো সেরকমভাবেই সাপোর্ট করবেন, এটাই আশা করছি। তো এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি আর আমার ছোটো ভাই রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত আমরা বিভিন্ন রকমের খাবার এক্সপেরিমেন্ট করতাম দুজন মিলে, এবং ও গান করতো, দুজন আড্ডা মারতাম, আমাদের ফিউচার নিয়ে আমরা মজা করতাম, গল্প করতাম, বিভিন্ন রকম গল্প শেয়ার করতাম। তো এভাবে আমার পুরোটা সময় পার হয়ে গিয়েছে। নেক্সট ভিডিওগুলো দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি তা করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার রাজশাহীতে থাকার 12 দিন পার হয়ে গেল। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। চুয়াডাঙ্গা ফেরার পালা,
আম্মুকে নিয়ে চুয়াডাঙ্গাতে ফিরছি। তো নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ রাজশাহী থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পর চুয়াডাঙ্গাতে কী করছি, আম্মুর সাথে বাসায় কী হচ্ছে না হচ্ছে, এর উপরেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।